Assalamualaikum everyone. Good morning. So, অনেকেই ভাবছো যে এই টাইমে আপু কি করে তাই না? আপনার আপু এই টাইমে লাইভে কি করছে? সো তোমরা কারা কারা দেখতে পাচ্ছ আমাকে একটু বলো তো। যারা দেখতে পাচ্ছ জয়েন করে নিও। এই তো ভিউয়ার্স চলে আসছে। সো যারা যারা দেখতে পাচ্ছ আমাকে একটু জয়েন করে নিও। আমি জাস্ট কিছু বেসিক ইনফরমেশন দিতে চলে এসেছি, কিছু অ্যানাউন্সমেন্ট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি লাইভে। এই টাইমে এত সকালবেলা আপু তো লাইভে আসে না, সো এই টাইমে কি হচ্ছে কেন লাইভে তাই না? অনেকের মনেই প্রশ্ন যে এই টাইমে। হাই আপু, গুড মর্নিং। এলমা লিখেছে হাই আপুলিয়া, গুড মর্নিং আপুলিয়া, কি কিউট নাম। আচ্ছা কানিস ফাতেমা আপু লিখেছে লাভ, ওকে। আপু রোজাবেলা কি অ্যাভেলেবল? আইরিনা হাসান আপু লিখেছে হ্যাঁ আপু কিছু পিসেস আছে, তুমি ইনবক্স করে দিতে পারো পেয়ে যাবে ইনশাআল্লাহ, ইনবক্স করে দিতে পারো। আর শোরুমে, হ্যাঁ শোরুমে আছে, শোরুমে আছে। অনলাইনে যদি নাও থাকে তোমাকে শোরুম থেকে কোনো না কোনো ভাবে অ্যারেঞ্জ করে দেওয়া হবে। গুড মর্নিং। সো অনেকেই চলে আসছো, জয়েন করেছো। আজকে বেলি রোড শোরুমে যাব, ওকে গ্রেট। বেলি রোড শোরুমে অ্যাভেলেবল আছে, তারপর আমি খোঁজ নিয়ে যদি অ্যাভেলেবল না থাকে আমি স্টকের সাথে পাঠিয়ে দেবো, নো প্রবলেম রোজবেলা, ওকে। আর মেইনলি আমি এখন যে কারণে এসেছি আমি সেটা বলেই দেই বেশি দেরি না করে, সেটা হচ্ছে অনেক আপুদের ইনবক্স আসছে যে অনেক আপুরা বলছে যে আপু কখন লাইভে আসে জানতে পারি না, লাইভের নোটিফিকেশনসগুলো পাচ্ছি না। আবার অনেকে বলছে যে আপু মানে তো আপনাদের পেজে কোনো লাইভ দেখতে পাচ্ছি না। সো আমাদের পেজে কিন্তু প্রতিদিন তিনটা লাইভ হয়, যেদিন হয় না সেদিন আমরা পোস্ট করে দিই। যেরকম ডালিয়ার জন্য প্রচুর মানে প্রেশার ছিল আমাদের ইনবক্সে গতদিনে, এই কারণে গতদিন আমাদের কোনো লাইভ হয়নি, মানে গতকালকে আমাদের কোনো লাইভ হয়নি এই কারণে। সো আজকে ইনশাআল্লাহ তিনটার সময় আমি লাইভে আসবো তোমাদের সাথে আরও জোস জোস অনেক ড্রেসেস নিয়ে। জানোই তো আমরা তো একটা ড্রেস দেখাই না লাইভে, সো অনেকগুলো ড্রেস দেখাবো, তার মধ্যে স্পেশাল কিছু ড্রেসেস থাকবে তো অবশ্যই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? লাবণী লিখেছে ওকে, গুড মর্নিং আপু জান। লাবণী জান লিখেছে খুবই সুন্দর, সফটি সফটি লাগছে। হ্যাঁ এই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও তাই না? আমি এখন অ্যাকচুয়ালি কোনো ড্রেস ড্রেস দেখাতে আসিনি, আমি অফিসে যাব তাই রেডি হয়েছি, আমার আজকে রিসেলার মিটিং আছে। তো তোমরা যারা এমনিতে আমি মেইনলি বলতে যেটা বলতে আমি লাইভে এসেছি সেটা হচ্ছে তোমরা জাস্ট এখানে দেখো পেজের ফলো বাটনে যে গেট নোটিফিকেশনস অন করলে আরেকটা বাটন আছে যে গেট লাইভ নোটিফিকেশনস, ওইটাই টার্ন অন দিতে হবে। ওকে, এখন যে আমি তোমাদের সাথে লাইভে আছি তোমরা সবাই একটা বাটন পাবে যে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস টু গেট গ্ল্যাম গার্ল, গেট গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস নোটিফিকেশনস। সো ওইখানে একটা ফলো বাটন আছে ব্লু কালারে, ওটাতে ক্লিক করবে অবশ্যই, তাহলে আমাদের যে পোস্টগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। তারপর একটা বাটন আসবে আরেকটা ব্ল্যাক কালারের, ওটার মধ্যে থাকবে যে টার্ন অন লাইভ নোটিফিকেশনস, ওখানে আবার ডান দিকে ব্লু কালারে থাকবে যে টার্ন অন, ওকে। ওখানে প্রেস করলে তারপর তোমার নোটিফিকেশনসগুলো পাবে লাইভের। সো অবশ্যই এগুলো অন করে রাখবে, নয়তো তোমার কোনো নোটিফিকেশনস পাবে না, এই প্রবলেমটাই হচ্ছে। শেয়ার ডান আপু, ওকে গ্রেট সারপ্রাইজ, সকাল সকাল দেখে মন ভালো হয়ে গেল, কি মিষ্টি, ওকে। আচ্ছা এই ড্রেসটা সম্পর্কে একটু বলে দিই, এই ড্রেসটা আমি লাইভে একবারও দেখাই নাই, কারণ এই ড্রেসটা শোরুম থেকে শেষ হয়ে গেছে এই কারণে লাইভে দেখানো হয় নাই। যে আপুরা জিজ্ঞাসা করছো বলে দিই, এই ড্রেসটা আমাদের টোটাল ছয়টা প্যানেল, হ্যাঁ ছয়টা। আমি আমি ড্রেসটাকে আমার মতো করে যেন আমি মানে অফিস ওয়ারের জন্য ইউজ করতে পারি ওভাবে আমি এই কারণে জাস্ট বেশি ইজি বিজি কিছুই করি নাই, বাট এটা চাইলে অনেকভাবে বানানো যায়, এই ড্রেসটার অনেক ওয়ে আছে অনেক সুন্দরভাবে বানানোর, তোমরা সেটা শিখে নিতে পারবে চাইলে, ওকে। সো এই যে দেখো এইটা একটা প্যানেল, একটা এই সম্পূর্ণটা একটা প্যানেল, দুইটা এখানে একটা, তিনটা মানে এইটা একটা প্যানেল গোলাপিটা, আর এখানে আরেকটা ব্লু, যেটা দেখছো না ব্লু অ্যান্ড সি স্কাই, এটা আরেকটা চারটা, এখানে আরেকটা পাঁচটা, এখানে কিন্তু দুইটা প্যানেল। হ্যাঁ আমি একসাথে বসিয়েছি, আমি আর সালোয়ারের মধ্যে কোনো প্যানেল দেই নাই, তোমরা চাইলে সুন্দর করে দিয়ে দিতে পারো। সো এই যে পাঁচটা আর এই একটা ছয়টা, সো ছয়টা প্যানেল ছিল এই ড্রেসের মধ্যে। আমার সাথে ড্রেস নাই এখন, অফকোর্স আমি জাস্ট তোমাদের সাথে কথা বলতে এসেছি। সো এই ড্রেসটার মধ্যে ছয়টা প্যানেলের ড্রেস, এটা দেখার পর আপুদের মাথা এমনিতেই নষ্ট হয়ে গেছে, আপুরা শোরুম থেকে এগুলো শেষ করে ফেলেছে। অ্যাকচুয়ালি
যেটা আমরা সবসময় বলি, আমাদের ইভেন লাইভেও ড্রেস দেখাতে হয় না, আপুদের ট্রাস্ট আমাদের প্রতি এতটাই মানে এতটাই বেশি ট্রাস্ট করে মাশাল্লাহ, এবং এতটা ভরসা করে যে শোরুমে যায়, শোরুম থেকে দেখে দেখে নিয়ে নেয়। শোরুমের ছবিগুলো তো আপুরা নিজেরা খুব খুশি হয়ে ছবি মানে ছবি তুলে, ওই ছবিগুলো তো আমরা আপলোড করে দিই। সো তোমরা দেখতে পারবে এক একটা আপু মানে কত কত যে শপিং করে, একটা ড্রেস নিবো বলে আসে আর অনেক অনেক শপিং করে যায়। সো এই টাইপের ড্রেস লাইভ এক এক সময় আসেও না, তার আগেই শেষ হয়ে যায়। সো তোমরা এটা কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের শোরুমগুলো ছিল, এখন জাস্ট তোমরা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে এটার এত কিছু আছে এটার সাথে। ওকে আপু তুমি নিয়মিত লাইভে আসো না কেন? সি এই যে সোনি আপু, আমি কিন্তু রেগুলার লাইভে আসি, বাট তোমরা নোটিফিকেশনস পাচ্ছ না। সো প্লিজ একটু কষ্ট করে হলেও নোটিফিকেশনস বাটনটা অন করে রাখো। গেট নোটিফিকেশনস বাটনটা অন করে না রাখলে হবে কি, তোমরা এই যে নোটিফিকেশন পাবে না যে আমি কখন লাইভে আসি। ওকে ফলো বাটনে যাবে, ওখানে ফলো বাটনের পর একটা গেট লাইভ নোটিফিকেশনস ওইটাও টার্ন অন করবে, ওটা টার্ন অন না করলে কিন্তু তোমরা এই যে লাইভের নোটিফিকেশনগুলো পাবে না। আর এটা আরেকটা আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এই যে 10% ডিসকাউন্ট কার্ডটা, এইটা তোমরা আমাদের এই অফারটা এই নভেম্বর মাস পর্যন্তই, নভেম্বর মাসই লাস্ট যখন তোমরা অনলাইনে এই 10% ডিসকাউন্ট কার্ডটা পাবে। এরপর তোমাদের জন্য আরও আরও বেটার কোনো অফার নিয়ে আমরা আসবো, বাট এইটা ইউজ করতে পারবে এই সারা নভেম্বর মাস জুড়ে, এবং নভেম্বর মাসই লাস্ট এটা পাচ্ছ তোমরা অনলাইনে, আমি জানিয়ে দিলাম। এরপর আমরা এই কার্ডটা অফ করে দিব। ওকে সো যারা যারা এই কার্ডটা ইউজ করতে চাও শোরুমে চলে আসতে পারো কার্ডটা ইউজ করতে, এবং যারা যারা এই কার্ডটা মানে কার্ডটা পেতে চাও তারা অনলাইনে যে কোনো কিছু অর্ডার করলে কার্ডটা পেয়ে যাবে। ওকে একটু খেয়াল করবে, এই কার্ডটা কিন্তু আমরা নভেম্বর মাসে লাস্ট দিচ্ছি, 10% ডিসকাউন্ট কার্ডটা যারা জমিয়ে রেখেছে তারা এই নভেম্বর মাসে অ্যাভেল করে নিবে, কারণ আমাদের এই কার্ডটা এই নভেম্বর মাসে লাস্ট, এরপর আমরা অফ করে দিচ্ছি। আপু আমি এটা নিয়েছি, ওকে অনেকেই দেখছি এটা নিয়েছো। সো যারা আমার আমাদের এমনি একটা গ্রুপ আছে, গার্লস গ্রুপ, নন প্রফিট একটা গ্রুপ আছে, কমিউনিটি আছে, সেটা হচ্ছে জাস্ট আমরা যারা ওমেন এন্টারপ্রেনার্স তারা একসাথে বসে নতুন নতুন আইডিয়াস জেনারেট করি, কীভাবে বিজনেসটা আরও আরও ডেভেলপ করা যায়, আমরা কীভাবে একে অপরকে হেল্প করতে পারি, একে অপরের সাথে মিলেমিশে কাজ করতে পারি, এগুলো নিয়ে সেই গ্রুপে কথা বলা হয়। এবং আমি সপ্তাহে দুই দিন স্যাটারডে এবং টিউসডে, হ্যাঁ টিউসডে, শনিবার এবং মঙ্গলবার এই দুই দিন আমি 11টা থেকে 1টা পর্যন্ত মোস্টলি আমি অ্যানাউন্স করে দিই কোন কোন দিন আমার অ্যাপয়েন্টমেন্ট তোমরা নিতে পারবে। সো সেই দিনগুলোতে এসে তোমরা চাইলে আমার সাথে কথা বলে যেতে পারো। চিটাং শোরুমে পাওয়া যাবে কোনটা আপু? চিটাং শোরুমে কি পাওয়া যাবে? আমার এই ড্রেসটা অনলাইনে হয়তো বা দুই তিন পিস পাবে কিনা আমি সন্দেহ, বাট শোরুমে বেশি বললাম না, শোরুমে প্রচুর হিট হয়েছে, এটা শোরুম থেকে সোল্ড আউট, এটা আমার দেখানোর কিছু নাই। কিছু কিছু ড্রেস আমাদের গ্ল্যাম গার্লে দেখানোর দরকার পড়ে না, পুরা এত বেশি ট্রাস্ট করে বা এত পছন্দ করে গ্ল্যাম গার্লের ড্রেসেস শোরুম থেকে এসে নিয়ে নেয়, তখন অনলাইনের জন্য স্টক থাকেও না, দিতেও পারি না। আর মানে যেটা খুবই খুবই তোমাদের জন্য যেটা আমাদের চেষ্টা থাকে যে আমাদের ড্রেসগুলো যেন অনেক বেশি করে স্টক থাকে, সো দ্যাট যেহেতু আমাদের 10টা শোরুম, সো তোমরা যেন সবসময় অ্যাভেলেবল পাও। এত কষ্ট করে তোমরা 1 ঘন্টা ধরে একটা লাইভ দেখো, আর সেই প্রোডাক্টগুলো যদি 10 মিনিটে শেষ হয়ে যায় তাহলে তো তার মানে খুবই কম, সীমিত, তাই না? এইরকম না, আমাদের সবসময় তুমি দেখবে যে যখনই যাও আমাদের সাধ্যমতো চেষ্টা থাকে যে 10টা শোরুমে আপুরা যখন যায়, যেহেতু জানে যে গ্ল্যাম গার্ল একটা মানে বিগ নেম এখন, সো ওই রকম বেশি করেই যেন আপুদের জন্য স্টক আনা হয়। ওকে আমাদের স্টক 10 মিনিটে শেষ হয় না, আমরা সবসময় চেষ্টা করি আপুরা 1 ঘন্টা যদি লাইভটা দেখে লাইভে যেন অনেক বেশি কালেকশন দেখতে পারে, আর সেই সাথে যেন বেশি বেশি করে আপুদের আমরা স্টকটা দিতে পারি, ড্রেসগুলো দিতে পারি। কি সুদিং একটা কালার, অ্যান্ড ইউ লুকিং সো প্রিটি আপু, ফারজানা সুলতানা লিখেছে। আচ্ছা তোমরা ইনবক্স করে দেখতে পারো, এই যে পিওর শিফনের ওড়না দিয়ে সফট শিফন, আর ওড়নাটা বেস্ট ব্যাপার হচ্ছে এই যে ওড়নার যে সুন্দর ব্লুইশ ফ্লাওয়ারগুলো না, পিঙ্কের সাথে ব্লু ফ্লাওয়ার একমাত্র এখানেই আছে এই ব্লু ফ্লাওয়ারগুলো ওড়নার মধ্যে, আর ড্রেসের নিচে একটুখানি দেওয়া, এই এখানে দেওয়া একটু সুতার কাজ ব্লু, আর এখানে একটু সুতার কাজ ব্লু, হ্যাঁ এই নেটের যেটার মধ্যে, সো এটা নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা, একটা এটা হচ্ছে পিঙ্ক আর একটা প্যানেল এমব্রয়ডারির প্যানেল দুইটা, এইটা ফুল একটা প্যানেল, এই যে এই সম্পূর্ণটা দেখছো এটা কাজ করা, সম্পূর্ণটা কাজ করা, এটা সাথে সাথেই সোল্ড আউট। ওকে সো এটা একটা তিনটা,
আর এই যে একটা, এটা হচ্ছে চারটা, এটা হচ্ছে চারটা, এই একটা পাঁচটা, আর এই একটা ছয়টা। সো এটা যদি তোমরা নিতে চাও তোমরা ইনবক্স করে দিতে পারো, জানি না ইনবক্সে কতটুকু পাবে, বাট এটা আমাদের সুপারহিট ড্রেস ছিল, তো এটা এমনিতেই সোল্ড আউট। ওকে, শোরুম থেকেই সোল্ড আউট, লাইভে দেখাতেও পারিনি, প্রচুর 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 স্টক ছিল। বাট এটা আমাদের অ্যাকচুয়ালি আপুরা এত পছন্দ করেছে, শোরুমে অনেকবার রিস্টক করার পরও শোরুম থেকে শেষ হয়ে গেছে। এত জোস ড্রেসটা, ভেরি গুড জিজি, 10 পিস ড্রেস আনে না যে 10 মিনিটে স্টক শেষ হয়ে যাবে। হ্যাঁ আসলে মানে আপুদেরকে হ্যারাস করার কোনো মানে হয় না, আপুরা 1 ঘন্টা ধরে যদি একটা লাইভ দেখে সেটা তো মানে জাস্ট 10 মিনিটে শেষ হওয়ার জন্য দেখে না, আপুরা অনেকে লাইভের পরেও অর্ডার প্লেস করে, তাই না? সো ফুল লাইভটা দেখে অর্ডার প্লেস করে। সো আমরা কখনোই আপুদেরকে হ্যারাস করি না, জাস্ট অযথা লাইভ দেখাই না, কারণ এখানে তো প্রাইস 6টা প্যানেল, হ্যাঁ আবু 6টা প্যানেল, তুমি চাইলে 3টা সেভ করে অন্য ড্রেসও বসাতে পারবে, এই কারণে আপুরা অনেক পছন্দ করে এই ড্রেসটা আরও নিয়ে নিয়েছে। ওকে, এখন বলে দিচ্ছি আপুরা আমাদের 3টার সময় একটা গ্রেট নিউজ শেয়ার করবো তোমাদের সাথে, একটা সারপ্রাইজ নিউজ শেয়ার করবো, সেটা জানাতেই আসলাম। তোমরা কিন্তু অবশ্যই 3টার সময় গেট নোটিফিকেশনস অন করে রাখবে, ফলো বাটনে দিয়ে গেট নোটিফিকেশনস অন করে রাখবে, আজকের নিউজটা তোমাদের অনেক পছন্দ হবে। ওকে, আজকের সারপ্রাইজটা তোমাদের অনেক ভালো লাগবে, ড্রেসটা তো ভালো লাগবেই, সারপ্রাইজটাও ভালো লাগবে। আর এই 10% ডিসকাউন্ট কার্ড ইউজ করার লাস্ট টাইম আমি বলে দিলাম নভেম্বর মাসটাই। ওকে, এই নভেম্বর মাসেই তোমরা এটা শেষ করতে হবে, অর এলস আমাদের তোমাদের জন্য নতুন যে সারপ্রাইজ আছে এটা অফ হয়ে যাবে। ওকে, এই কার্ডটা অফ হয়ে যাবে এই নভেম্বর মাসেই, তোমরা লাস্ট এই কার্ডটা অনলাইনে পাবে এবং লাস্ট ইউজ করার সুযোগ আছে শোরুমে। সো যারা যারা জমিয়ে রেখেছো কার্ডগুলো তাড়াতাড়ি ইউজ করবে। আপু, সকাল বেলার স্নিগ্ধটা রয়েছে ড্রেসটার মধ্যে, রাইট, এই কারণে আমি অফিসে যাওয়ার জন্য এটা মানে বানিয়েছি, অত বেশি মানে ঝাঁকা ঝাঁকা করে বানাই নাই যে সালোয়ারে প্যানেল এই সেই হ্যান ত্যান হাবি যাবি না, আমি যে জিনিসটাকে সিম্পল রেখেছি। তোমরা যারা অফিস ওয়্যারের জন্য বা ধরো না সকালে বেবিকে নিয়ে যেতে হয় স্কুলে বা অন্যান্য অ্যাক্টিভিটিস থাকে সকালবেলা, যেসব ডেইলি রেগুলার অ্যাক্টিভিটিস, সেটার জন্য সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। এটা অনেক গর্জিয়াস করেও বানানো যায় ড্রেসটা, যেহেতু অনেকগুলো প্যানেল, বাট যারা সিম্পলিসিটি লাইক করো তারা কিন্তু জাস্ট নর্মালি বানিয়ে নিতে পারবে। ওকে, ওয়াও লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমি 3টার সময় লাইভে আসবো সারপ্রাইজ নিয়ে, সো কেউ মিস করবে না, 3টার সময় আমি সারপ্রাইজ নিয়ে লাইভে চলে আসবো। অবশ্যই ফলো বাটনে যে গেট নোটিফিকেশনসটা অন করে রাখবে, গেট লাইভ নোটিফিকেশনস, এটা অন না করা পর্যন্ত আসলে নোটিফিকেশন পাচ্ছ না তোমরা। ভালোবাসো তুমি একটা, সকাল সকাল তোমার মুখ দেখলাম, দিনটা ভালো যাবে। সো 3টার সময় আবার আমাকে দেখতে পাবে ইনশাল্লাহ। সো যারা যারা আমাদের বউ গ্রুপে জয়েন করতে চাও, বাংলাদেশে অনলাইন ওমেন এন্টারপ্রেনার্স গ্রুপে, ওখানে ইটস জাস্ট এ নন প্রফিট কমিউনিটি আর কিছুই না, ওখানে আমরা যারা ওমেন এন্টারপ্রেনার্স আছি তারা একসাথে কথা বলি, আইডিয়াস শেয়ার করি, কিভাবে একজন আরেকজনের বিজনেসকে হেল্প আউট করতে পারবো, একজন আরেকজনের কাছ থেকে কী কী শিখতে পারবো, এগুলোই আর কিছুই না। সো অবশ্যই ওখানে জয়েন করে নিবে। ওকে, ভালো থেকো, আবার 3টার সময় দেখা হবে একটা সারপ্রাইজ নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।